মেয়েদের বাসা থেকে এইসব ডালা আসছে, সব তো সস্তা, কোনো তো ব্র্যান্ডের জিনিস নাই, এগুলো কোনো ব্র্যান্ড নাকি? দেখেন গুচিকে লেখা গুসি, এত বানানো ব্র্যান্ড, কম দামি সব। বউয়ের মা ওকে যে গয়নাটা দিছে, গয়নাটা দেখতে একটু পাতলা লাগে না? ইমিটেশন মিক্স মনে হয় তা। মেয়ের তো ফেসবুকে ছবি দেখলাম, মেয়ে তো দেখলাম দু তিনটা ছেলের সাথে ছবি দিছে, রিক্সা চলতেছে না, রিক্সাওয়ালাও তোর ছেলে ছিল, এত চরিত্র ভালো না। মেয়ে দেখলাম কি ওই দিন একটা গানের সাথে হাত তালি দিয়ে দিয়ে নাচতেছে, যে মেয়ে এরকম গানের সাথে নাচতে পারে সে মেয়েকে ঘরে বউ বানায় নিয়ে আসলে তো একটা বিপদ হয়েছে, বড় বিপদ। মেয়ে গার্লস স্কুলে পড়লে কী হবে? মেয়ে তো ইউনিভার্সিটি যেখানে পড়ছে ওখানে ছেলে মেয়ে সব একসাথে পড়ে, নষ্ট হয়ে গেছে, এই মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসছে তো, এখন বাকিটা আল্লাহ মালিক। ওর জন্য তো আমার ভাইয়ের মেয়ে দেখছিলাম, আমার ভাইয়ের মেয়েটা যে লক্ষ্মী, যে ভদ্র, মাথা থেকে কাপড়ই সরে না, কিন্তু আমার ভাই মেয়েটাকে ওনারা বলছেন না, আন সেই মেয়ে, পুরা ঘর ডুবাবে। মেয়ে কাবিনের সময় বলছে, কাবিন আমার যা ইচ্ছা তা ঠিক করে না, আমার কোনো সমস্যা নেই, ঠিক কেমনে থাকবে, ও যে বিয়ের পরে কোপটা মারবে। মেয়ের কি ডিমান্ড? কাবিন নামে 15 লাখ টাকা চাইছে, এখন থেকে তো মুখ বড় হয়ে আছে, পরে গিয়ে তো আরও বড় দান মারবে। মেয়েদের বাড়ি এখন আপ্যায়নটা কোনো আপ্যায়ন হয়েছে? ওদের রোস্টগুলো ছোটো ছোটো ছিল, মুরগির একটা পা, মুরগির রানের মধ্যে যদি দুইটা হাড্ডি না থাকে, রানের থেকে দুইটা হাড্ডি যদি বের না হয়, তাহলে বরের বাড়ির লোকদের কি সম্মান করা হইলো? তাহলে স্পেশাল মুরগি হইল? হ্যাঁ, মেয়েরা যে কাপড় দিছে একদম ট্যানা, এই কাপড় আমরা জীবনে ফরিও না, আমরা যে মানুষের বরে কাজ করে যে তাদেরকে এই কাপড় দেই না, ট্যানা কাপড় দিছে ট্যানা। কি গো বা বউ কথা বলে না কেন? সবাই ব্যবসায় মেহমান দেখলে কি মন মেজাজ খারাপ হয়ে যায় তোমার? না, মেহমান দেখতে পারো না, না সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়েছে তো, মেহমান তোমার ভালো লাগে না? না ভাবি কি ছেলের বউ আনছেন, মেহমান দেখতে পারে না একদমই, হ্যাঁ মুখ কালো করে বসে আছে। তুমি দেখি মা কথায় কথায় চপট চপট উত্তর দাও, বাড়ির বউ এত কথা বললে হয় না, বউ মানুষ থাকবে চুপ। ছেলে মানুষের রাগ থাকলে হয় বাদশা, আর মেয়ে মানুষের রাগ থাকলে হয় বুঝছই তো। আমি সব কথা শুনবে, আমি যা বলবে তা রান্না বান্না করে একদম রেডি রাখবা, আর চাকরি বাকরি করার থাকলে চাকরি বাকরি বাদ দিয়ে দাও, যে স্বামীর পা আছে সে স্বামীর ওয়াইফের আবার পা থাকতে হবে নাকি? স্বামী কোলে করে উঠাবে তোমাকে? অ্যান ভাবে এতগুলো জিনিস কীভাবে দিতে পারছে জানেন? ওরা বলতেছে না যে আমরা অনেক শপিং করছি, আর ওরা দারাজের ডিল থেকে শপিং করছে, দারাজে তো অনেক ভালো ডিল আছে, লেট মি টেল ইউ। সো দারাজ মানেই হচ্ছে সামথিং এক্সাইটিং ইজ অলওয়েজ গোয়িং অন, যেমন এই ফেব্রুয়ারিতে দারাজ নিয়ে আসছে 2-2 February 1st, যেটা 2nd থেকে 14th February পর্যন্ত চলবে, যেখানে সব কিছুতে সুপার সেভিংস, বেস্ট প্রাইস আর ডিলসগুলো তো থাকছে, যেমন বাই মোর সেভ মোর, যে কোনো তিনটা প্রোডাক্ট 419 টাকা এবং আপ টু 12,000 টাকা মেগা ডিলস ভাউচার্স। হট ডিলস থেকে তুমি পাচ্ছ আনবিলিভেবল অফার্স অ্যান্ড ডিসকাউন্ট, অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং পার্ট ইজ ফ্রি ডেলিভারি, সেখানে অনেক অনেক ডিলস অ্যাভেলেবেল আছে। আর আরও একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে তুমি যদি প্রি পেমেন্ট করো থ্রু বিকাশ, দেন ইউ উইল গেট ইনস্ট্যান্ট 10% ক্যাশ ব্যাক। সিটি ব্যাঙ্ক, ইস্টার্ন ব্যাঙ্ক এবং আরও ডিফারেন্ট ব্যাঙ্কগুলো থেকে তুমি কিন্তু পে করো, তাহলে এক্সট্রা 15% সেভিংস হচ্ছে। সো বিয়ে শপিং থেকে সব শপিং শুধুমাত্র দারাজে।